তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাব যেখানে আমি এবং আমার সমস্ত টিম খুবই এনজয় করেছিলাম। এমন একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা লাঞ্চ করতে গেছিলাম। এই রেস্টুরেন্টের সমস্ত খাবার আমার কাছে খুব টেস্টি লেগেছিলো এবং রেস্টুরেন্টটার ডেকোরেশন অসাধারণ। এই সেই রেস্টুরেন্ট যেখানে আমরা লাঞ্চ করবো। আমাদের সমস্ত টিম এখানে চলে এসেছে এবং সবাই মিলে একটা আলোচনার মধ্যে চলে এসেছে যে কী লাঞ্চ করা যাবে। তো সবাই মিলে এটাই সিদ্ধান্ত হলো যে আজ আমরা চাইনিজ খাবার খাবো। চাইনিজের মধ্যে স্যুপ থেকে আরম্ভ করে মেন কোর্স, স্টার্টার সব রকম রয়েছে। সবার প্রথমে স্যুপ, হট অ্যান্ড সাওয়ার স্যুপ, চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, অসাধারণ, খুব টেস্টি একটা স্যুপ। অনেকদিন পরে এরকম একটা স্যুপ খেলাম। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে এসেও খেতে পারেন। এবং যারা ভেজ খেতে চায় তাদের জন্য রয়েছে ভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ। সত্যি বলতে এই রেস্টুরেন্টের ভিতর তো ডেকোরেশান খুবই সুন্দর। এরপরেও রয়েছে এর ওপর থেকে রেস্টুরেন্টের ভিতর থেকে বাইরের ভিউটা অসাধারণ, আপনাদেরকে না দেখলে বিশ্বাস করতে পারবে না। এরপরে চলে এসেছে স্টার্টার, স্টার্টারের মধ্যে দিয়েছে ললিপপ। ললিপপটা ট্রাই করার জন্য আমি দু পিস নিলাম। ললিপপটাও খুব সুন্দর হয়েছে, মিডিয়াম স্পাইসি এবং একটা জুসি ভাব রয়েছে ললিপপের মধ্যে। তো কথা বলতে বলতে আমার মেন কোর্স চলে এসেছে। মেন কোর্সের মধ্যে সবার প্রথমে চিকেন ফ্রাইড রাইস, এক চিকেন ফ্রাইড রাইস, আর রয়েছে চিকেন 65, চিকেন 65 এবং চিকেন ফ্রাইড রাইসের কম্বিনেশন খুব সুন্দর, অসাধারণ একটা টেস্ট। তো সবাই খুবই এনজয় করে চিকেন ফ্রাইড রাইস এবং চিকেন 65 খাওয়া চলছে। এরপরেও আরও অনেক কিছু রয়েছে, যেমন নুডলস রয়েছে, চিকেন হাক্কা নুডলস। চিকেন হাক্কা নুডলস টেস্টটা সম্পূর্ণ আলাদা। গ্রিন চিলি এবং পেপার দিয়ে এত সুন্দর করে বানানো নুডলসটা খেলে মনে হবে যেন আপনি ট্যাংরাতে বসে নুডলস খাচ্ছেন। তো এর মধ্যে আমি হট অ্যান্ড সাওয়ারের গ্রেভি দিয়ে নুডলসটাকে খাবো। এটাও দেখছি এটাও খারাপ নয়, অসাধারণ। এরপরে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস এবং আরও কিছু রয়েছে, যেমন কোল্ড ড্রিঙ্কসে পরে আইসক্রিম। আইসক্রিমটা আমার খুব একটা ফেভার নয়, তা সত্ত্বেও সবাই মিলে একটা এনজয় করার জন্য আমি অল্প একটু আইসক্রিম খেতে বাধ্য হলাম। তো আইসক্রিমটাও অসাধারণ আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। তো সবার প্লেট একদম পরিষ্কার, এত তৃপ্তি করে সবাই খেয়েছে এবং আমিও সুন্দর তৃপ্তি করে খেয়েছি এবং খুব ভালো করে এনজয় করলাম এরকম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে গিয়ে। তো লাঞ্চ আমাদের কমপ্লিট, সবার শেষে সবাই নিজেদের মতো একটু এনজয় করলাম। করার পর আবার চলে গেলাম গো টু ব্যাক, নিজের জায়গায় নিয়ে রেস্টুরেন্টে ডিউটি করার জন্য। তো এই ছিল ছোট্ট একটা এনজয় মুহূর্ত যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এনজয় মুহূর্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।